উয়েফা ইউরোপা লীগের ম্যাচে জয় পেয়েছে লিভারপুল, এসি মিলান ও রোমা। চেক রিপাবলিকের ক্লাব স্পার্তা প্রাগ 5-1 গোলে হারিয়েছে অলরেডরা। ইপিএল এর ক্লাব ব্রাইটনকে 4-0 গোলে হারিয়েছে ইতালির রোমা, আর সালভিয়াকে এসি মিলান হারিয়েছে 4-2 গোলে। ইংলিশ প্রিমিয়ার লীগের টেবিল টপার লিভারপুল খেলতে গিয়েছিল চেক রিপাবলিকের ক্লাব স্পার্তা প্রাগের মাঠে। শুরুতেই পেনাল্টিতে অলরেডদের এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। ফার্স্ট হাফে অলরেডরা গোল করে আরও দুইটা। উরুগুয়েন স্ট্রাইকার দারুইন নুনেজের জোড়া গোলে ব্যবধান হয় 3-0। সেকেন্ড হাফে শুরুতে একটা আত্মঘাতী গোল করে লিভারপুল, এরপর লুইস দিয়াস আর সাবস্লাইয়ের গোলে 5-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরগুনের ক্লপের শিষ্যরা। ইতালিয়ান ক্লাব সি মিলানের খেলা ছিল হোম ভেনু সানসিরোতে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ফার্স্ট হাফে অলবিয়ের জিরো মিলানকে লিড এনে দিলেও 2 মিনিটের মধ্যে ম্যাচে আবারও ফেরে সমতা। যদিও যখন ফার্স্ট হাফের শেষ বাঁশি পড়ে 3-1 ব্যবধানে লিডে এসি মিলান। সেকেন্ড হাফে স্লাভিয়া একটা গোল করলেও পুলিসেস মিলানের হয়েও করেন একটা। শেষ পর্যন্ত চেক রিপাবলিকের ক্লাবটাকে 4-2 ব্যবধানে হারায় এসি মিলান। To put Milan in charge of the tie. Rafaleao might not need him. Rafaleao!